কাতার বিশ্বকাপের প্রতিটি খেলায় দর্শকদের উপচে পড়া ভিড়, স্টেডিয়ামের বাইরে জমজমাট নৃত্যে আনন্দের বন্যা। কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খুশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবল প্রেমীরা। নান্দনিকভাবে সাজানো হয়েছে প্রতিটি স্টেডিয়াম ও আশপাশের এলাকা। সোমবার রাতে কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামের চিত্র। ৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে এসে জয় অধরাই রয়ে গেল ইউরোপের ছোট্ট দেশ ওয়েলসের। বিশ্বকাপের বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এক এক গোলের ব্যবধানে ড্র করেছে ওয়েলস। দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ১৯৫৮ সালের বিশ্বকাপে। এরপর এবারই প্রথমবারের মতো কাতার বিশ্বকাপে খেলায় সুযোগ পেয়েছে ওয়েলস, কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হলো না। ম্যাচের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের তরুণ তুর্কিরা ছড়িয়ে ঘোরাতে থাকে ওয়েলসের ডিফেন্সের উপর। ম্যাচের ৯ মিনিটে সার্জেন্টের শট গোলবারে লেগে ফিরে আসে, না হলে শুরুতেই এগিয়ে যেতে পারত তারা। দর্শক মন্ডলী, কিছুক্ষণ আগে ইউএসএ এবং ওয়েলসের মধ্যে চতুর্থ ম্যাচের বিশ্বকাপ ফুটবল সমাপ্ত হয়েছে। খেলায় একে একে ড্র করেছে উভয়ে। আমরা আপনাদেরকে পরবর্তী কোনো ম্যাচে আবার আপনাদেরকে নিয়ে যাব। সেই পর্যন্ত লাভ হয়ে কাতারের দোহা থেকে ইকলোশন মজনু, জাগো নিউজ 24.com। খেলা শেষে আহমেদ বিন আলী স্টেডিয়ামে দর্শকদের উন্মাতাল দৃশ্য।